দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোথাও চলে যেত যখন রাজদরবার ছেড়ে চলে যেতেন তার কক্ষ তিনি তালাবদ্ধ করে বাহির থেকে তালা লাগিয়ে তখন চলে যেত যাতে করে বাহির থেকে কেউ ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এইভাবে ঘর থেকে বের হতো কেউ বাহির থেকে প্রবেশ করতে পারতেন না হঠাৎ করে একদিন ঘরের ভিতরে তার স্ত্রী লক্ষ্য করলো কেউ জানি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে তখন পাহারাদারকে দারোয়ানকে জিজ্ঞাসা করলো ঘরের মধ্যে কে তখন পাহারাদারও বুঝতে পারলো না কে ঘরের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাম যখন ঘর ফিরে আসার পর তালা খুলিয়া ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে প্রবেশ করার পর এক শক্তিশালী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জিজ্ঞাসা করে আপনি কে আপনার পরিচয় কি এখানে কি জন্য এসেছেন তালাবদ্ধ জায়গায় কেন এখানে দাঁড়িয়ে আছেন আপনি কি জন্য এখানে প্রবেশ করেছেন এত বড় স্পর্ধাকার তখন মালাকুল মওত বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আপনি যিনি আপনাকে রাজত্ব দিয়েছেন সেই আল্লাহ আজকে আপনার হায়াত রিজিক দুনিয়ার মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে আপনার দরবারে পাঠিয়েছে এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিকিন সাথে সাথে তখন সিজদার মধ্যে লুটে পড়ে আরে এক বর্ণনার মধ্যে এসেছে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসা আর আরেক ব্যক্তি এসে সিংহাসনের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে জিজ্ঞাসা করলো কে তখন বলে আমি মালাকুল মাউত আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে আপনাকে নেওয়ার জন্য আমি চলে এসেছি আল্লাহ পাক আমাকে আপনার দরবারে পাঠিয়েছে তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে লুটে পড়েন আর আল্লাহ পাকের দরবারে এইভাবেই তিনি সাড়া দেন ও আল্লাহ পাকের বান্দা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করে ওই সময় তাকে জানাজা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছিল লক্ষ লক্ষ বনী ইসরাইল সম্প্রদায় আর তার জানাজার মধ্যে শুধু যাজক ছিল বনী ইসরাইলদের বড় বড় যাজক এই যাজকরাই ছিল 40,000 যাজকদের মধ্যে বড় বড় লিডারই ছিল 40,000 লক্ষ লক্ষ জনতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজায় অংশগ্রহণ করেছেন এত বিশাল জানাজার মধ্যে অংশগ্রহণ করার কারণে গ্রীষ্মকাল তীব্র রৌদ্র এইভাবে বিশাল বড় মানুষের সমাগম এত বিশাল প্রচন্ড গরমের মধ্যে জানাজা হতে যাচ্ছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল সুলাইমান পয়গম্বর পয়গম্বর আলাইহিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মুজিজা দিয়েছিলেন পশু পাখি এমনকি দুনিয়ার সব কিছু তার কথা অনুযায়ী চলত আল্লাহর পয়গম্বর তখন পাখিদেরকে আদেশ করল এই সমস্ত জানাজায় অংশগ্রহণকারীদের উপরে যেন পাখিরা তাদের ডানা মেলে তারা যেন ছায়া প্রদান করে পাখিদেরকে আদেশ করলেন পাখিরা তখন ডানা মেলে তখন সমস্ত জানাজায় অংশগ্রহণকারীদেরকে এবার তারা ছায়া দিচ্ছে এক তো হলো উপরের নিচের মানুষের গরম আবার রৌদ্রের গরম এবার পশু পাখি যখন ডানা মেলে আছে লক্ষ লক্ষ পশু পাখি তাদেরকে ছায়া দিচ্ছে এতে করে তাদের গরম আরো বেড়ে গেল তখন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই খবর জানানো হলো আল্লাহর পয়গম্বর তখন পাখিদেরকে বললেন যে তোমরা যেই দিক থেকে বাতাস আসে ওই দিক থেকে তোমরা ছায়া দেওয়া ছেড়ে যাও এবং যেই দিকে সূর্য মানুষের প্রতি আলো দিচ্ছে ওই দিকে তোমরা তোমাদের ছায়া দিতে থাকো তখন তার হুকুমে তাই করা হলো সমস্ত পাখিরা তাফসিরে কিতাবের মধ্যে এসেছে ওই পাখিগুলো ছিল বাস পাখি
সমস্ত বাস পাখিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পালন করতে গিয়ে তখন তারা সমস্ত আগত জানা যায় অংশগ্রহণকারীদের জন্য তারা ছায়া প্রদান করেছিল আর সেই দিন থেকে সমস্ত সম্প্রদায় তার এই অলৌকিক মুজিজা দেখেছিল যে আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের পরে পড়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যোগ্যতা প্রদান করেছেন তো এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না থাকতেও আসে নাই থাকতেও পারবে না হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে তার যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ পাক যখন তাকে মৃত্যু দান করবে আল্লাহ পাক কিন্তু তাকে অজস্র অগণিত আল্লাহ পাক নিয়ামত দান করেছিলেন নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছিলেন লোহার মধ্যে হাত দিলে লোহা একবারে মোমের মতো নরম হয়ে যেত আর এই হাত দিয়া আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন এই লোহার মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম বানাতো যুদ্ধের অস্ত্র বানাতো যুদ্ধের গায়ের পোশাক বানাতো এবং প্রয়োজনীয় বস্তু আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত দিয়া এইভাবে সে যুদ্ধের অস্ত্রগুলো বানাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুজিজা দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দিয়া কাজ কর্ম করার মতো এক মুজিজা এক শক্তি আল্লাহ পাক দান করেছেন আর এই হাত দিয়া তিনি ধরিয়া ধরিয়া হাতের মাধ্যমে তিনি পোশাক বানাতেন যুদ্ধের অস্ত্র বানাতেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই তাকে যোগ্যতা দান করেছিলেন তিনি লোহা দিয়া পোশাক বানাইতেন যুদ্ধের বর্ম বানাইতেন এবং আরও ইত্যাদি অনেক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহার মাধ্যমে করার মতো যোগ্যতা দান করেছিলেন আর এই একটা যোগ্যতার কারণে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছেন এই দাউদ আলাইহিস সালাম যখন শুধু তিনি বাদশাহী ছিলেন না বরং যখন তিলাওয়াত করতেন আল্লাহ পাকের কালাম যখন তিলাওয়াত করতেন জাবুর গ্রন্থ যখন তিলাওয়াত করতেন তখন তার এই কণ্ঠে মনোমুগ্ধ হয়ে আকাশের পাখি পর্যন্ত নেমে যেত সমুদ্রের মাছ সমুদ্রের কাছে চলে আসতো আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য এত মধুর কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দান করেছেন এই যোগ্যতার বলে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন তিনি বাদশাহ ছিলেন ওই যুগের বাদশাহী তিনি পরিচালনা করতেন আল্লাহ পাক আমরা আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও তো দুনিয়ার মধ্যে এসেছেন কিন্তু আল্লাহর পয়গম্বর মাত্র 63 বছর হায়াত পেয়েছে এই জন্য কবি বলেছেন চু খাতিমুল আম্বিয়া হামরফতে কাছে বাকি নামি মানান্দ বজুজাত মুকদ্দাস কাদের কিয়ুমে সমদানি মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কদরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু
ও আল্লাহ পাকের বান্দা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ হায়াত মাত্র 64 বছর হায়াত দিয়েছে আমার আপনার পয়গম্বর দুনিয়া থেকে 63 বছর হায়াত পেয়ে বিদায় নিতে হয়েছে আমার আপনার পয়গম্বর যদি 63 বছর হায়াত পাইয়া দুনিয়া থেকে চলে যেতে হয় দুনিয়ার মধ্যে আর কেউ থাকতে পারবে না এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাতেন না আসমান জমিনকে যাকে উদ্দেশ্য করে বানাইলো তিনিও তো দুনিয়াতে চলে যেতে হলো কেউ তো দুনিয়াতে থাকতে পারলো না এই জন্য আল্লাহ পাক কবির ভাষায় আল্লাহ পাকের ঘোষণার ব্যাপারে বলেন যে মৃত্যুর পেয়ালা একদিন সকলকে আস্বাদন করতে হবে কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না সকলের কিন্তু মৃত্যু বরণ করতে হবে ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন।